الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, দুটি প্রশ্নের একটি প্রশ্ন নিচ্ছি, আর তা হলো যে ছেলে এবং মেয়ে কখন বালেগ হবে, বালেগ হওয়ার পরও যদি সালাত আদায় না করে তাহলে করণীয় কী? আল জাওয়াব বিল্লাহি তাওফিক আল্লাহুল মুস্তাআন। ছেলে এবং মেয়ে বালেগ হওয়ার নিদর্শন হলো যে মেয়েদের মাসিক ঋতুস্রাবের মাধ্যমে সে বুলুগিয়াতে পৌঁছে, আর ছেলেরা তারা তাদের ইহতিলামের মাধ্যমে মানে স্বপ্নদোষের মাধ্যমে বুলুগিয়াত পৌঁছে। বাকি এর কিছু বাহ্যিক কিছু নমুনা আছে, যেমন ছেলেদের গলার স্বর, বাল্যসুলভের যেই কণ্ঠ এটি পরিবর্তন হবে, মেয়েদেরও একই অবস্থা, তাদের কণ্ঠের মধ্যে বাল্যসুলভের কণ্ঠটা দূর হয়ে নারী কণ্ঠ, প্রপার নারী কণ্ঠ এর কণ্ঠ পরিবর্তন হবে, ছেলেদের মোচ গজানো শুরু হয়, নারীদের স্তন সুডোল উন্নত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন আবহাওয়ার কারণেও নারী পুরুষের বুলুগিয়াতের কম বেশি দেরি হতে পারে। আর ফিকহি ভাষাতে মোটামুটি যে বিষয়ে বলা হয়েছে, আর তা হলো যে ছেলেদের 12 বৎসর, মেয়েদের 9 বৎসর। এর আগেও হতে পারে, তবে এই সময়টি অতিক্রম হয়ে গেলে বাকি এই সমস্ত বুলুগিয়াতের বাহ্যিক ইন্টারনালি যদি পরিবর্তন পরিবর্ধন নাও হয়, তবু এরপর থেকে সে বালেগ হিসেবে পরিগণিত হবে। মেয়েরা 9 বৎসরের পর থেকে এবং ছেলেরা 12 বৎসরের পর থেকে বালেগ হিসেবে পরিগণিত হবে। এরপরের বিষয় থাকে, যেটি আপনি প্রশ্ন করেছেন, যে যদি সালাত বালেগ হওয়ার পরেও না পড়ে তাহলে করণীয় কি? জি, বালেগ হওয়ার পরও যদি সালাত না পড়ে তাহলে এর সম্পূর্ণ দোষ মা বাবার। আবারও বলি কথাটা, বালেগ হওয়ার পরও যদি সন্তানাদি সালাত আদায় অভ্যস্ত না হয়, এর কমপ্লিটলি দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি এই প্যারেন্টসদের, কারণ তারা শরীয়তের বিধানকে তারা 7 বৎসর থেকে অমান্য করেছেন। নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, 7 বৎসর বয়স থেকে মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো নামাজের জন্য যখন তাদের বয়স 7 বৎসর হয়। সাত বৎসর থেকে তাদেরকে নামাজের আদেশ মুরু অর্ডার, 5 বার করে অর্ডার করবেন। আমাদের এক শ্রদ্ধেয় ওস্তাদ, তিনি এই কথাটাকে এত সুন্দর করে বলতেন, যেটি আমার কাছে খুব উপমাটি খুব ভালো লাগে, কারণ আমিও গ্রামের ছেলে, আমি দেখেছি। তিনি উদাহরণ দিয়েছিলেন যে গরু আছে না, গরু, এই গরুকে যারা হাল চাষ করে তারা বলে ডানে 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 ডানে, বামে 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 বামে, তো গরু ডানে যায়, গরু বামে যায়। দেখুন, গরু পর্যন্ত শব্দ শুনে শুনে তার আয়ত্ত হয়ে গেছে, ও কি বুঝে? বাংলাদেশের গরু কি বাংলা বুঝে? কিন্তু হাল চাষ করতে করতে, ডানে ঘুরাতে ঘুরাতে, বামে ঘুরাতে ঘুরাতে গরু এখন বুঝে যায়, কারণ হয়তোবা 2-4 দিন কষ্ট হয়েছে এই রাখারের, ডানে বুঝাতে বামে বুঝাতে, হয়তোবা পিটান দিয়ে আঘাত করে হলেও বুঝাতে হয়েছে, কিন্তু একটা সময় এসে যায় যে গরুকে এখন ডানে বললে গরু ডানে যায়, গরুকে বামে বললে গরু বামে যায়।
তার মানে গরু পর্যন্ত যদি অভ্যাসের দাস হয়ে যায় তাহলে 12 বৎসর হওয়ার পরেও 9 বৎসর হওয়ার পরেও সন্তানাদি নামাজ পড়বে না, এটা এটা বিশ্বাসই করা যায় না। যাকে 7 বৎসর থেকে আপনি প্র্যাকটিস করাচ্ছেন, 7, 8, 9, 10, 11, 12, তার মানে কি? তার মানে পিতামাতা 7 বৎসরে আদেশ করেনি। এজন্যই বলেছি যে সম্পূর্ণ দায় দায়িত্ব পিতামাতার, সন্তান নামাজ পড়ে না এর সম্পূর্ণ দায় দায়িত্ব পিতামাতার। যদি 7 বৎসর থেকে মা বাবা এই সন্তানকে নামাজের তাকিদ করতো, এই সন্তান কোনো দিন 10 বৎসর হলে তোমার কথা বলা হয়েছে মারতেই হবে না। আবু দাউদের হাদিসে 7 বৎসরে নামাজের আদেশ করো আর 10 বৎসরে পিটাও, অদরিবুহুম, তাদেরকে পিটাও সালাতের জন্য। তো 10 বৎসরে কখনোই পিটানো লাগবে না যাকে 7 বৎসর থেকে আপনি আদেশ করেছেন। 7 বৎসর থেকে আদেশ করা শুরু করলে 10 বৎসরে মারতে হবে না, 99.9 সন্তানদেরকে মারতে হবে না, হয়তো 1%কে মারতে হতে পারে, 1%ও নয়, 0.9। তো এই কারণে শরীয়তের এই বিধানটি প্রত্যেক পিতামাতার জানা উচিত যে আমাকে যদি আল্লাহ সন্তান দেন, সন্তানকে 7 বৎসর হলে তাকে বলতে হবে যে বাবা বা মা তোমার বয়স এখন 7 বৎসর, তোমাকে এখন থেকে নিয়মিত সালাত আদায় করতে হবে। কখনো খেয়াল রাখতে হবে যে কোনো অক্তে সালাত আদায় করেনি, বলতে হবে আগে সালাত আদায় করো তারপরে খানা খাও, তা না হলে খানা হবে না, ঘরে খানা নেই তোমার জন্য। এইভাবে করে তালিমের তারবিয়তের মাধ্যমে যখন বাচ্চার বয়স 10 বৎসর হবে, বালেগ হওয়ার পরে তাকে বলতেই হবে না। গরুতে যদি হহ বোঝে, গরুতে যদি ডানে ডানে বুঝে, গরুতে যদি বামে বামে বুঝে, তো আশরাফুল মাখলুকাত ইনসান সে কেন বুঝবে না? কারণ 7 বৎসর থেকে তো তাকে প্র্যাকটিস করানো হয়েছে, 10 বৎসরে সে পাকা মুসল্লি হয়ে যাবে। জি, এটি বাস্তব, এটি লজিক। আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়ালি।